নজর রাখবো পরবর্তী সংবাদে। ভাঙনের মুখে এবার বিহারের মুখ্যমন্ত্রী অর্থাৎ নীতিশ কুমার। তবে এবার জানিয়ে রাখি বিষয়টি যে এই শেষ 15 দিন ধরে এক প্রকার চাপে রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ সরকারের ভূমিকায় এবার ক্ষুব্ধ হয়েছেন বিহার বিজেপির একাংশ। চাপ কাটাতে কি ব্যবস্থা নেবেন? বিহারের মুখ্যমন্ত্রী সমালোচনার ঝড় কিন্তু এক প্রকার দেশ জুড়ে। বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এবার এক প্রকার চাপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী, বিষয়টা কি ঠিক একটু যদি তুলে ধরো। একেবারে দেখো, বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিন ধরেই কিন্তু টানা ভাঙনের মুখেই বলা যায়, এবং যা নিয়ে বিহার বিজেপি রীতিমতো সুর চড়িয়েছে এবং আগামী দিনে এই যে ভাঙন চলছে সেই ভাঙন কিভাবে রোধ করা যাবে তার কিন্তু কোনো দিশা এখনো পর্যন্ত নেই। এবার তোমাকে বলি যে ভাঙন বলতে কিন্তু কোন রকম ভাবে দলের ভাঙন নয়, রাজনৈতিক দলে কোন রকম ভাঙন নয়, বরং গত 15 দিন ধরে বিহারের যদি ছবিটা দেখা যায় যে এই সময় প্রবল বৃষ্টিপাত হচ্ছে বর্ষার সময়, সেই প্রবল বৃষ্টিপাতে কিন্তু আমরা দেখলাম গত 15 দিনে প্রায় 11টা ব্রিজ ভেঙে পড়েছে, 11টা সেতু ভেঙে পড়েছে, কোনোটা পুরনো কোনোটা নতুন। এই যে লাস্ট যে দুটো ভেঙে পড়লো ব্রিজ, তার মধ্যে একটি 1998 সালে তৈরি করা, একটি 2004 সালে তৈরি করা, দীর্ঘদিনের পুরনো এই ব্রিজ দুটির কোন রকম মেনটেনেন্স ছিল না বলেই এখনো পর্যন্ত অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং এই যে বারবার করে ব্রিজ ভেঙে পড়ছে, এর ফলে কিন্তু মানুষের মৃত্যু যেমন হচ্ছে, তার পাশাপাশি এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য যে ব্যবস্থা, গাড়ি চলাচল করতে পারছে না, বা প্রচুর টাকার ক্ষতি, প্রচুর সময় নষ্ট, এবং তার সঙ্গে মানুষের জীবন নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা হচ্ছে। বিহারে যে ছবি বারবার উঠে আসছে বর্ষার সময়, প্রত্যেক বছর বর্ষায় আমরা দেখেছি যে অতি বৃষ্টি হয়ে গেলে কিন্তু নদীর জল বাড়তে থাকে এবং সেই নদীর জল ভেঙে তারপরেই কিন্তু বিপদ হয়। আমরা যদি উত্তরবঙ্গের ছবিটা দেখি, সেখানেও আমরা প্রতি বছর একই দেখি, তিস্তার জল পড়ে প্রথম বৃষ্টি হয় সিকিমের দিকে, সিকিমের জল নামতে নামতে তারপরে বাংলায় যখন বর্ষা ঢুকে পড়ে, তারপরে দুটো মিলিত হয়ে একেবারে তিস্তার জল বিপদ সীমার উপর দিয়ে যায়, লাল সতর্কতা জারি করা হয়, তারপরে সেখানে যত বাঁধ থাকে সেগুলো ভেঙে যায় এবং এনএইচ10 পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়। প্রতি বছর এই চিত্র আমরা দেখেছি, বহু মানুষের জীবন, যারা বিশেষ করে এই নদী তীরবর্তী অঞ্চলে বাস করে তাদের যে ঘর বাড়ি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এত কিছুর পরেও কিন্তু বিহারে যে গত 15 দিন বলা, ভাবতে পারছো 15 দিন মাত্র, তার মধ্যে 11টা ব্রিজ ভেঙে পড়া, ইটস নট আ ম্যাটার অফ জোক। তারপরেও কিন্তু প্রশাসনের কিন্তু কোনো হুঁশ পেরেনি, তারপরেও কিন্তু তারা শুধুমাত্র মানে বিষয়টাকে কখনো কিছু লাভ করা টাকা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মৃতের পরিবারকে, যারা আহত হচ্ছে তাদেরকে কিছু লাখ টাকা দেওয়া হচ্ছে, কিন্তু টাকা কি মানুষের জীবনকে ফিরিয়ে দিতে পারে? এই নিয়ে কিন্তু রীতিমতো চাপ তৈরি করছে বিহার বিজেপি নীতিশ কুমারের ওপর। আমরা গত কয়েকদিন আগেও দেখেছি যে বিহার বিজেপির অন্দরে কিন্তু এখন এই মানে এই কথা উঠছে যে আগামী দিনে যে নির্বাচন হবে, বিহার বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিজেপি যেন একা লড়াই করে, সেখানে যেন নীতিশ কুমারের সঙ্গী না হতে হয়, সেই রকম কিন্তু দাবি এখন থেকে বিহার বিজেপিতে উঠছে। কিন্তু সেটা নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা জেপি নড্ডা তারা সেটা অ্যাপ্রুভ করবে কিনা সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু খুব শীঘ্রই এই যে বিহার বিজেপির যে একটা সমর্থন রয়েছে সরকারের প্রতি, নীতিশ কুমারের প্রতি, সেই সমর্থন যদি কোন রকম ভাবে ভেঙে যায় এই ব্রিজ ভাঙার সাথে সাথে, তাহলে কিন্তু একটা বড় কিছু ঘটে যেতে পারে। কারণ আমরা জানি যে রাজনীতি কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, রাজনীতিতে কিন্তু কোনো কিছুই একেবারে পার্মানেন্ট নয়, এবং সেখানে এই ধরনের যে বিষয়গুলো উঠে আসছে তাহলে কিন্তু বলা যেতেই পারে যে আগামী দিনে বেশ চাপের মধ্যেই রয়েছে নীতিশ কুমার। এবং নীতিশ কুমারকে যদি এই জায়গা থেকে বাঁচতে হয়, নীতিশ কুমারকে যদি তার জনগণের আস্থা পেতে হয়, নীতিশ কুমারকে যেন যদি বিহারের বিধানসভা নির্বাচনে একটা বড় সড়ো সাফল্য পেতে হয়, তাহলে কিন্তু এইগুলো ইমিডিয়েটলি কাজ করতে হবে। শুধুমাত্র টাকা দিয়ে মুখ বন্ধ করে দিলে হবে না, ক্ষতিপূরণ দিলে চলবে না, সেখানে কিন্তু অবশ্যই যে প্রশাসনিক ব্যাপার, যে মেনটেনেন্সের ব্যাপার, সেটা কিন্তু দেখতে হবে। আজকে যে দুটো ব্রিজ ভেঙে
ভেঙে পড়েছে, সেই দুটো ব্রিজের জন্য ভেঙে পড়ার পরে কিন্তু সেখানকার সরকার ইতিমধ্যেই ক্ষতিপূরণের ঘোষণা করেছে, কিন্তু ক্ষতিপূরণ নিয়ে কিন্তু কেউ খুশি নয়, তারা ক্ষোভে পুষছে, কারণ কেন এত পুরনো ব্রিজকে রক্ষণাবেক্ষণ করা হলো না, এই প্রশ্ন কিন্তু এখন উঠে যাচ্ছে শতাব্দী। ঠিক, অসংখ্য ধন্যবাদ তোমাকে সুমন্ত, বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। তবে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, সেতু ভাঙনের ছবি। এক প্রকার যত না বৃষ্টি পড়ছে তার থেকে বোধ হয় বেশি সেতু ভাঙছে এবার বিহারে, এবং এই নিয়ে কিন্তু এক প্রকার বিহারের বিজেপির মধ্যে একাংশ ক্ষোভ উগড়ে দিয়েছে বিহার সরকারের বিরুদ্ধে। তবে আপাতত আগামী দিনে দেখার বিষয় যে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে নীতিশ কুমারের সরকার কি ব্যবস্থা গ্রহণ করে সেটা কিন্তু অবশ্য সময়ই বলবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।